নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজকে আলোচনার বিষয় পিজি ইতিহাস অ্যাসাইনমেন্ট অ্যান্সার দু হাজার তেইশের চতুর্থ পত্রে অর্থাৎ প্রথম বছরের বাক প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় পত্রের সাজেশন আমি উত্তরপত্র আগেই দিয়ে দিয়েছি আজকে আমি ফোর্থ পেপারের সাজেশন দিচ্ছি অর্থাৎ শেষ পেপার কুড়িটি প্রশ্নই ভেরিফাইড করা আছে সঠিক উত্তরভাবে পরীক্ষা দিলে একশোতে একশো পাবে চলো আলোচনা করি কাকে তুলনামূলক ধর্মতথ্যের জনক বলা হয়েছে উত্তর হবে রামমোহন রায় দ্বিতীয় প্রশ্ন দ্বাদশ শতকে কলহনের কোন গ্রন্থকে ঐতিহাসিক রচনা বলা যেতে পারে রাস্তরঙ্গিনী বিখ্যাত খণ্ডের হিস্ট্রি অফ ফ্রান্স আঠারোশো থেকে আঠারোশো সাতষট্টি কার লেখা উত্তর হবে জুলস মিশেলেট পরবর্তী প্রশ্ন গিবনের কোন গ্রন্থে দ্বিতীয় খ্রিস্টাব্দ থেকে কনস্টান্টিনোপলের পতন পর্যন্ত এক ধারাবাহিক একখান পাওয়া যায় উত্তর হবে ডেকলাইন অ্যান্ড ফল অব দ্য রোমান অ্যাম্পায়ার পরবর্তী প্রশ্ন রমেশচন্দ্র মজুমদার কোন যুগের ভাস্কর্যকে আক্ষরিকভাবেই ভারতীয় দ্রৌপদী মনে করেন উত্তর হবে গুপ্ত যুগ পরবর্তী প্রশ্ন ভিকর বিখ্যাত গ্রন্থটির নাম কি নিউ সায়েন্স পরবর্তী প্রশ্ন ফিউডাল সোসাইটি কার সুবিখ্যাত গ্রন্থ অর্থাৎ মার্ক ব্লক পরবর্তী প্রশ্ন দ্য ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম বিতর্কে প্রধান দুইজন ঐতিহাসিক কারা ছিলেন একজন মরিস ডগ ও পল সুইথি বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রিকে রচনা করেছিলেন ইয়ে স্কার পরবর্তী প্রশ্ন উপর থেকে আরোপিত সামন্ততন্ত্র ও তলদেশ থেকে সামন্ততন্ত্র এর ধারণাকে কোন ঐতিহাসিক উপস্থাপিত করেছেন উত্তর ডিডি কোসাম্বি পরবর্তী প্রশ্ন বিখ্যাত গ্রন্থ রাইজ অব দ্য মারাঠা পাওয়ার কার রচনা উত্তর হবে রানাডে পরবর্তী প্রশ্ন কার্ল মার্কস ইতিহাসে যে তত্ত্ব উপস্থিত করেছেন তাকে কি বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ পরবর্তী প্রশ্ন লুসিয়ান ফেব্রো মার্ক ব্লক ও ফার্নান্দ কে কোন ঐতিহাসিক গোষ্ঠীর প্রতিনিধি বলা হয় অ্যানালস পরবর্তী প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের পশ্চাৎপটে ছিয়াত্তরে মর্মান্তর হয়েছিল আনন্দমঠ পরবর্তী প্রশ্ন দ্য লাইফ অফ জন ব্রাইট জীবনী গ্রন্থ কে লিখেছেন ট্র্যাভেলিয়ান পরবর্তী প্রশ্ন ইংল্যান্ডের সমাজতন্ত্রী ইতিহাসবিদরা ইতিহাস কর্মশালা আন্দোলন কোন দশকে শুরু করেন উনিশশো ষাটের দশকে পরবর্তী প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস বা সাবল্টন স্টাডিজ প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল ঐতিহাসিক রঞ্জিত গুহ পরবর্তী প্রশ্ন ইতিহাস চর্চায় বার্নিন বিপ্লবের সঙ্গে কোন ঐতিহাসিকের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত আছে উত্তরবে র্যাঙ্কে পরবর্তী প্রশ্ন ফার্নান্দ ব্রোদেল এর কোন গ্রন্থ ইতিহাস রচনার ধারায় আলোড়ন সৃষ্টি করেছিল উত্তরবে দ্য মেডিটেরিয়ানিয়ান and দ্য Mediterranean ওয়ার্ল্ড ইন দ্য এজ অফ ফিলিপ টু এই ছিল মোট কুড়িটি প্রশ্নোত্তর ও শেষ প্রশ্ন মার্কিন ইতিহাসে এজ অফ কনসেনসাস নামক পর্বে মার্কিন জনমতের কোন আশ্চর্য মিল লক্ষ্য করা যায় উত্তর হবে কমিউনিজম বিরোধিতা এই কুড়িটি প্রশ্নোত্তর সকলেরই আসবে একই হয়তো প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে নাম্বারগুলো আলাদা হতে পারে আর কিছু না ঠিক আছে তবে সঠিক উত্তর সঠিকভাবে দেখে দেখে দিলে পরে তুমি একশোতে একশো পাবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর পরীক্ষা দেওয়ার শেষে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা অবশ্যই জানিও যে ভিডিও দেখে তোমরা কতটা পেলে এবং কি কতটা খুশি হলে আর যে সকল স্টুডেন্ট পিজি ইতিহাস প্রথম বছরের বা দ্বিতীয় বছরের তারা যদি ফাইনাল পরীক্ষার সাজেশন ভিত্তিক নোট নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন এই নাম্বারে আমি সাজেশন ভিত্তিক নোটস দেবো আশা করি ওর মধ্যেই কমন আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন